গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা না খিচুড়ি ব্লগ হতে চলেছে রীতিমতো, মানে কালকের ভিডিও আজকের ব্লগ মানে মিলিয়ে গুছিয়ে আর কি শেয়ার করবো ভেবে আছি তোমাদের সঙ্গে। আর এই রোদ্দুরে না মানে তাকাতেই পাচ্ছি না, প্রচণ্ড রোদ্দুর। আজকে ব্লগটা ইন্ট্রো দিতে দিতেই আমার এত লেট হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। শুরু করেছি অনেক সকাল থেকে কিন্তু ইন্ট্রোটা দিতেই আমার লেট হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর গাছে আজকে একদমই ফুল ফোটেনি, একটাই ফুল ফুটেছে, চলো তোমাদেরকে সেটা। এই গাছটা একমাত্র সার্ভিস দিয়ে যাচ্ছে, তাও একটা ফুল ফুটেছে। আর এটার তো কিছু রাখতেই দিচ্ছে না, আগের দিনই দেখিয়েছি, আর যা ছিল মোটামুটি সব শেষ। আর এখানেও কুড়ি হয়েছিল দুটো, সেটাও এই ছাদে যারা বাচ্চাগুলো ওঠে ওরা লাঠি দিয়ে মেরে মেরে ফুলগুলোকে দিয়েছে পুরো ঝরিয়ে। আর মা মনে হয় এখানে গাছ ট্রিম ফিম করেছে, এই যে ডগাটা কেটে দিয়েছে, এখানে একটা ডগা কেটে দিয়েছে। একটাই ফুল হয়েছে, সেটাই নিয়ে যাই। যদিও মানে ব্যাংক বন্ধ কিন্তু অভিষেককে তাও অফিস যেতে হবে, কারণ ওর অফিস ডেকে নিয়েছে। ওর যাওয়ার একটু ইচ্ছা নেই, কারণ আজকে বিকালে কি একটা মানে ম্যাচ আছে বলছিল মোহনবাগানের সাথে কারোর একটা খেলা, খুব সম্ভবত ইস্টবেঙ্গল বা কারোর একটা আছে, আমি ঠিক শুনলাম না কার সাথে খেলাটা আছে। ওই বিকালবেলা নাগাদ বেরোবে, তো আমাকেও যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বললাম যে আজকে আর ভালো লাগছে না, কারণ কালকে অনেকটা দূর মানে জার্নি করেছি, ইকো পার্ক গেছিলাম, ওখানে একটুখানি ঘোরাঘুরি করেছি, টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি। আবার অনেকটা ইকো পার্ক এখান থেকে প্রায় 50 মিনিটের মতো বাইকে লাগে, তো আজকে আর ইচ্ছা করছে না যেতে। ও আজকে ওর একটা বন্ধুর সাথে আর কি খেলা দেখতে যাবে, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা কিন্তু সাথে থাকো। ছাদে একটু রোদ্দুরও লাগাতে এলাম বলতে পারো, কারণ রোদ্দুরটা আমার সত্যিই লাগানো হয় না, সকাল সকাল তো ওঠাই হয় না, দেরিতে উঠি যার জন্য। আর দেখো এটা ছিল একদম মর্নিং এর ভিডিও, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হওয়ার আগে বিছানাটাকে আগে ফ্রেশ করে নিই, আর তারপর আগের দিন রাতে ভেজানো এই দুটো আমন্ড এটা খেয়ে নেবো, আর চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, এটা একটু পরে বেলার দিকে দইয়ের সাথে খাবো আমি। আর যেহেতু সকালবেলা অফিস যাবে, এটা ছিল আরও সকালের ভিডিও, মানে আমি তো ভিডিও মানে ইন্ট্রো যখন দিচ্ছিলাম এটা তারও আগের, একদম সকালে রুটি তরকারি খেয়ে বেরোবে আর কি যেটা। আর তারপর আমার ব্রেকফাস্টটা দেখে নেব, এখানে মুড়ি আর ফুলকপি আলু যে তরকারিটা ছিল মা রুটির সাথে বানিয়েছিল ওটাই আমি খেয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো না এরকম মুড়ি তরকারি কে খায়, হ্যাঁ আমি খাই গো, আমার খুব ভালো লাগে, বিশেষ করে এরকম আলুর দম মুড়ি ঘুগনি মুড়ি এগুলো খেতে খুব ভালো লাগে। তারপর দেখো চাও নিয়ে নিয়ে যারা সানস্ক্রিন মেখেছে দেখো চোখের তলায় এখনও লেগে রয়েছে, ভালো করে ঘষে না মুখটা, মুখে সানস্ক্রিন মাখে থুপে থুপে। এটা স্যাম্পল, আজকে ছুটির দিনে অফিস যেতে হচ্ছে, ফিলিং রিল্যাক্সড, কিরম চোখের তলা লেগে রয়েছে তো, পাচ্ছি না, হ্যাঁ দলে না মুখটাকে, ওই শুধু এরকম লাগিয়ে লাগিয়ে দিয়ে সেই যেরকম মলম লাগায় ব্যথার মলম ওরকম, মানে কি বলবো। ব্রেকফাস্ট টেকফাস্ট করা কমপ্লিট, দেখতেই পেলে চা ফাও খেয়ে নিয়েছি। আর কালকে যেহেতু চোখে একটু কাজল দিয়েছিলাম, চোখটা পুরো মানে পুরো মঞ্জুলিকা লাগছে আমাকে, কাজল ফাজল তুলেছি অনেকক্ষণ ধরে রিমুভার টিমুভার দিয়ে বসেছি। আর এই কাক মানে ভোরবেলা মানে হতে না হতে এত চিল্লায় কানের কাছে, দুদিন ধরে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, ক্যা 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 করে। এখানে কোনো খাবার নেই দাওয়ার নেই, যা না বাবা যেখানে খাওয়ার দাওয়ার আছে এটাও জ্বালা আছে। আর হ্যাঁ ওয়াটারপ্রুফ একটা মাস্কারা কিনেছি, যেটা শর্ট ভিডিওতে মনে হয় আমি শেয়ার করেছি, তোমরা চ্যানেলে গিয়ে চেক করলেই দেখতে পাবে। সেটা কালকে একটু অ্যাপ্লাই করেছিলাম, এমন হয়েছে না এই তলার দিকটা থেকে মানে মাস্কারাটা এখান থেকে উঠছেই না, কত রিমুভার দিলাম এ দিলাম, এখনও হাত দিচ্ছি দেখছি হাতে একটু একটু শক্ত শক্ত লাগছে। এই জন্য আমি ওয়াটারপ্রুফ মাস্কারা কিনি না, আমি মানে নর্মালটাই কিনি। আমার আগেরটাও লরিয়ালেরটা আছে, লরিয়াল না সরি লরিয়াল কি না মেবলিনের, তো এটাও মেবলিনের, মেবলিনেরটা আগেরটা মানে এমনি নর্মালটা ওয়াটারপ্রুফ না, এবারেরটা যেটা স্কাই হাই ওই মাস্কারটা বেশ মানে রেটিং ফিটিংগুলো ভালো দেখছিলাম, প্লাস মানে এমনি ভলিউম দেয় ভালো, তো ওটার জন্য নিলাম। কিন্তু এই ওয়াটারপ্রুফে মানে কি হয় একটা জিনিস আমি শুনেছি যে ল্যাশ ফল করে ওয়াটারপ্রুফে। হ্যাঁ আমাকে একটু বকতে দে, ওয়াটারপ্রুফে না একটু ল্যাশ ফল করে, আর আমার এমনি ল্যাশ একটু কম, তো সেই জন্যই আর কি। যাই হোক এই হচ্ছে ব্যাপার, দুঃখের কাহিনী আর কি বলবো। তো চলো এখন রান্না বান্না আছে,
মা ওই কাটাকুটি করছে, হাফ রান্না হয়েছে, হাফ রান্না বাকি, তো সেগুলোই করবো আর কি। মাছ ফাছ তাও আগের দিনে কিছু রয়েছে, ওই পাবদা পার্শে এগুলো রয়েছে। তাদের কাজের ফাঁসি কামাই করেছে টানা 5 দিন, অলরেডি 1 দিন হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন, এখনো 3 দিন, হ্যাঁ এখনো 3 দিন আসবে না। তো এই ঘর ঝাঁট দেওয়া মোছা সব আমার, বাসন মাজার দায়িত্ব মায়ের, মানে এই দুজনে মিলে ওর কাজটা আর কি সারছি। আর করার অবস্থা খুব খারাপ, আদা যা খাচ্ছি সবই খাচ্ছি, চায় ফায় আদা দিয়েও খাচ্ছি 3 দিন 4 দিন ধরে, মানে মানে কফটা না একদম পুরো বসে গেছে, পুরো ভেতরটা একটু ঘড়ঘড় ঘড়ঘড় করছে, কাশি দিলেই মানে কফ বেরোচ্ছে। একটা জিনিস দেখাই, ছাদে চলে এসেছি আবারও, সেটা হচ্ছে যে তিনখানা সোয়েটার বের করছি, এখন ঠান্ডার কোথাও কিছু নেই, আমাদের বাড়িতে কেউ সোয়েটার গায়ে দিচ্ছে না, চাদর সোয়েটার কিচ্ছু গায়ে দিচ্ছে না, কিন্তু মিস্টার অভিষেকের ঠান্ডা লেগে গেছে, মানে বাইক চালালে ওর নাকি বিশাল ঠান্ডা লাগে। আর কালকে তো এই মোটাটা গায়ে দিয়েছিল, দেখাচ্ছি 1 মিনিট, এই মোটাটা কালকে গায়ে দিয়েছিল, এই লাল রঙের, এখানে একটু তিনখানা আছে, এগুলো রোদে মেলি, কারণ গায়েই যখন দেবে তখন রোদে না মেলে, এই শীতের জিনিস একবার করে তো রোদে দিয়ে তারপর আমরা গায়ে দিই জেনারেলি, তো তাকাতেই পাচ্ছি না, ধরো আগে এগুলো মেলেনি। কে মা? আমার নেই, মম্মি নেই আগে, ভাইয়ের সাথে, চলো ভাইয়া, আরে ভাইয়া, এই যে এখানে এখন প্লেইং টাইম। ইয়ে বাবা, চুলগুলো সব পেছন দিকে আছড়ে দিয়েছে রে তোদের। কিরে এত তেল কে মাখিয়েছে তোকে মাথায়? এই বিরাজ, চকলেট খাওগে? খাওগে? এই যে ইনি আমার বাংলা বোঝে না, হিন্দি বোঝে। এই যে বিকাশ, এই যে চকলেট খাওগে? নেই খাওগে? চকলেট খাওগে? ছাড়বো না, আগে বল, ও খেলবে। এই রুদ্র আয় তো, এই যে বলো তুমি কে খাওগে? চকলেট? চকলেট ইধার কনে কনে পাপা, তো পাপা না বাবা। আর দেখো ওই বাচ্চাগুলোর সাথে একটু টাইম কাটিয়ে এলাম বলতে পারো, তো ওদের সাথে টাইম কাটাতে বেশ ভালোই লাগে। আর তারপর নিচে এসে যে রান্নাবান্না ছিল, মানে আলুতে নুন হলুদ মাখিয়ে মানে জলটা ঝাড়তে দিই আর কি, জলটাও বেরিয়ে যায়, তেলটাও ভাজতে অনেকটা কম লাগে, আর ভাজাটাও খুব ভালো হয় সত্যি বলতে, তার জন্য এরকমভাবে আলুটা ভেজে থাকে। আর আমাদের বাড়িতে আলু ভাজাটা তোমরা মানে প্রায় সময় দেখতে পাবে, খুবই কমন। আলুটা আমরা মানে এই বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, যদিও আমি খুব একটা খাই না, মানে শরীরের কথা ভেবে আর কি, আলুটা খাওয়াটা খুব একটা ভালো না। আর আমার তো সুগারের ধাত একটু বর্ডার লেভেল আছে একদম, তো তার জন্য আমার আলুটা একদমই চলবে না সত্যি বলতে। আর ওই যে বললাম না হাফ রান্না অলরেডি ডান, সকালবেলায় যে মা মসুর ডাল পটল আলুর তরকারি, তারপর এই দেখো আগের দিনের বাঁধাকপির তরকারি ছিল সব। আর তারপর বেলার দিকে এই যে বললাম না চিয়া সিডটা ভিজিয়েই রেখেছিলাম আগের দিন খাওয়ার জন্য, তো চিয়া সিডটা দিয়ে এই যে টক দইটা, এটা আমি জেনারেলি খেয়ে থাকি বেলার দিকে করেই একটু খাই, তাতে করে ভাতটা আমার কম খেতে হয়, মানে খিদেটা কমে যায় আর কি। বেসিক্যালি চিয়া সিড খেলে না অনেকক্ষণ তোমার পেটটা মানে ভরা থাকে আর কি, তো সেই জন্যই খাই। এই যে লাঞ্চ ফাঞ্চ করে এখন অরেঞ্জ খেতে বসেছি, অরেঞ্জ, ওরে বাবা রে, অরেঞ্জ তো টপকে পড়ে যায়, এটা এখন ছাড়া ওরে চিবা ওরে, উফ, এই সবচেয়ে রস করে খাওয়া ভালো, ও যেরকম খায় রস করে খাওয়া ভালো না? দাঁত নেই? দাঁত তো আছে, দাঁত কাজ করার ইচ্ছে করছে না, এটা আবার মিষ্টি হবে কিনা কে জানে, বুঝতে পারছি না, এই এতগুলো কোয়া এখন চিবাতে হবে, কতটা টাইম লাগে? মিষ্টি না হলে আমি হাফ খাবো, ভেতরটা কেমন হড়হড় করছে গো, কেমন একটা, আমি হাফ খাচ্ছি কিন্তু, তুমি হাফ এনে রাখলাম, না মিষ্টি না, মিষ্টি লাগে দাম
কটা মিষ্টি না ফেসবুকে দেখো কেমন হরর করছে মিষ্টি না মোটামুটি আমি দেখেই মনে হচ্ছিল কটা মিষ্টি হবে না আচ্ছা মিষ্টি নেই না মিষ্টি কোথায় মিষ্টি ওই তো বললাম মোটামুটি মোটামুটি খেতে এক প্লাস্টিক রয়েছে রস করেই খেতে হবে আর ওই যে বললাম না আজকে খিচুড়ি ব্লগ হবে এটা ছিল আগের দিনের ভিডিও তো এটা একটা চাইনিজ রেস্টুরেন্টে একটু খেতে গেছিলাম মানে চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছিল বেসিক্যালি আর কি আর দেখো তারপর আমাদের খাবারটা ফাইনালি চলেও এসেছিলো একটুখানি ওয়েট করার পর আর এই যে এই দাদা আর কি সার্ভ করে দিচ্ছিলেন তো আমরা একটা প্লেটই নিয়েছিলাম এখানে একটা প্লেটে না এনাফ থাকে কারণ আমরা দুজনে অতটাও খিদে ছিল না যে মানে দুজনে দুটো প্লেট নিতে পারবো তো একটা প্লেটই দুজনে শেয়ার করে নিয়েছিলাম সেটাতেও আমাদের মানে ফুল পেট ভরে গেছিলো আর কি চিলি চিকেন দিয়ে খেয়ে আর এখানে আর একজনের উল্টো দিকের জন্য খাওয়ার অলরেডি শেষ হয়ে গেছে সে আর কি করবে আমার ভিডিওই নিচ্ছে মানে আমার খাওয়া তখনও শেষ হয়নি আর কি ঘরে প্রচণ্ড মশা হয়েছে ওই জন্য এখন ধুনো দিচ্ছি শীতকালে প্রচণ্ড মশা হয় ঘরে গুড ইভিনিং তো লাঞ্চ ফাঞ্চ করে তো একটু শুয়ে নিয়েছিলাম তারপর এই উঠলাম মানে 5টা নাগাদ এখন বাজবে 5:45 আর এখন বানিয়েছি নিজের জন্য 1 কাপ গ্রিন টি এই যে তো এটার মধ্যে কিছুই না তো ওই একটু আদা গ্রেট করে আর মধু দিয়ে টি ব্যাগটা দিয়ে যাই মানে গলার জন্য আদাটা আমি খাচ্ছি কদিন ধরে আর আদা খাওয়া না মানে আদার রসটা শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে আমার জন্য তো খুবই ভালো তো ওই জন্যই আর কি নিলাম তো এমনি যা খাওয়া থেকে ভাবলাম আজকে একটু হেলদি খাই গ্রিন টি খাই তো গ্রিন টিটা অনেকদিন ধরে খাওয়াও হচ্ছে না পড়েও রয়েছে আর গলার জন্য ভাবলাম একসাথে এরকম আদা দিয়ে চা বানিয়ে খাই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ভিডিওটা আজকে এই অবধিই রাখছি চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে টিল দিন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব 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 ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা